সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি একদম সহজ উপায়ে মাছের ভুনা কীভাবে করে সেটা দেখিয়ে দেব। তো এভাবে মাছটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, সাথে যদি গরম ভাত থাকে তাহলে তার কথাই নেই। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমি কীভাবে এই রেসিপিটা রান্না করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে ভুল হবে না। প্রথমে আমি এরকম বড় বড় দুইটা মাছ নিয়েছি, এটা রুই মাছ, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। প্রথমে লবণ দিয়ে মেখে মেরিনেট করার রেখে দিব। মেরিনেট করার জন্য লবণ হলুদ মিশাবো, আর এখানে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমি এখানে মরিচটা, শুকনো মরিচ, এটা বেটে দিব। এতে এর টেস্টটা অনেক বেশি জোস লাগে এবং এটা দেখতে অনেক কালারফুল হয়। তো মাছগুলো মেরিনেট করে রেখে আমি অন্য কাজগুলো করে নেব। আমি এই মাছের সাথে নিয়েছি একটা টমেটো কুচি, পেঁয়াজগুলো বেটে নিয়েছি এবং সাতটা শুকনো মরিচ এভাবে বেটে নিয়েছি, সাথে চার পাঁচটা কাঁচামরিচও রেখেছি। আপনারা চাইলে এই মরিচ বাটাটা স্কিপ করতে পারেন। প্রথমে একটা ফ্রাই প্যানে গরম হয়ে এলে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে খুব হালকা করে মাছগুলো ভেজে নিব, একবারে কড়া করে মাছগুলো ভেজে নিব না, খুবই হালকা করে ভেজে নিব। তেলটা গরম হয়ে এসছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। সাবধানে মাছ দিতে হবে কারণ তেলটা অনেক গরম থাকে, তো হাতে পড়তে পারে, হাতে পড়লে আবার বেশি খারাপ হয়ে যাবে, তো সাবধানে মাছগুলো দিবেন। তারপর এরকম হালকা করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা এবং মরিচ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিব। এভাবে মেরে করে যতক্ষণ না একটা পেঁয়াজ ভাজার গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া হালকা একটু এবং স্বাদ মতো হলুদের গুঁড়া। তারপর এটা অনবরত নেড়ে ভেজে টমেটো এবং মরিচ কাঁচা মরিচ দিয়ে দিব। তারপর টমেটো দেওয়ার পরও অনেক ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এই যে মরিচ বাড়ার যে পানিটা ছিল সে পানিটাকে দিয়ে ঢেকে দিব, তাহলে টমেটোটা এতক্ষণে কষানো হয়ে যাবে এবং টমেটোটা গলে যাবে। এভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, মাছের সাথে যেহেতু লবণ মেশানো আছে তাই এখন অল্প পরিমাণে লবণ দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিট পরে দেখুন এরকম হয়েছে অবস্থা, টমেটোগুলো একটু আধা কলা হয়েছে, সেই সময় মাছগুলো দিয়ে একটু নড়াচড়া করব। মাছগুলো আমার দিয়ে দেওয়া শেষ, একটু যদি উল্টা পাল্টা করতে পারেন তাহলে ভালো, না পারলে ওইভাবে ঢেকে দিলেও হবে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে নিচ্ছি। দেখুন এভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। এখন চুলা রাস্তা একটু কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি রান্না করব লো আসে 8 থেকে 10 মিনিট। তারপরে দেখুন এরকম হয়েছে, মাছগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তাই এখন খুবই সামান্য পরিমাণে পানি দিব কারণ আমি এটা মাছ মাছ রান্না করব। যে আর বাকি যেটুকু আছে মরিচ বাটার যেটুকু পানিটুকু ছিল সেটুকু নিলাম। এখন কিন্তু চুলার আঁচটা খুব কমই আছে, লোই আছে। আবার এই মাছগুলোকে আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে অপেক্ষা করবো 5 মিনিটের মতো। দেখুন 5 মিনিট পরে এরকম হয়েছে, আমি এরকম ঝোল নামাবো একটু এবং কালারটা কীরকম সুন্দর এসেছে দেখুন, এবং টেস্টটাও অসাধারণ লাগছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করার এবং রান্না করে আমাকে জানাবেন এর টেস্টটা কেমন হয়েছে। ভালো থাকবেন, ততদিন পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।